সুপ্রিয় দর্শক, আজ 13 জুলাই 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে এই এলাকায়। আপনারা দেখছেন যে প্রচুর পানি জমে গিয়েছে এবং কিছু এলাকায় বন্যাও হয়ে গিয়েছে, তো এই জন্য গরুর আমদানি একটু কম। তো আপনাদেরকে আজ আমরা এই হাট থেকে কুরবানির গরু, আপনারা যারা বড় বড় ষাঁড় গরু খোঁজেন সেই গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করব। ভাইটার দাঁত কয়টা? চার দাঁত। এই যে দেশাল গরু একটা দেখছেন, চার দাঁত। এটার ওজন 6 মণ হবে না, 5 মণ নিচে হতে পারে। দাম কত যাচ্ছে? 1,40,000 চাইছেন। দরদাম কত করছে? 1,00,000 বলছে। 1,00,000 বলছে। কত হইলে ছাড়বেন? 20-30 হলে ছাড়বো। 20-30 হলে ছাড়বেন? দামটা কি আজকে একটু চড়া? চড়া তো মনে হয় না। মনে হয় না? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা একটু ভেতরে যাই। এখানে দেখছি আমরা, ভাইটা কি দেশি? এটা দেশাল? হ্যাঁ, শাহিওয়াল। এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 1,20,000। দরদাম করছে কেউ? কত? 90 পর্যন্ত। কত হইলে ছাড়বেন? কত হইলে ছাড়বেন? 10। 1,10,000 হলে উনি বলছে ছাড়বে। তারপরে সুপ্রিয় দর্শক, এপাশে আমরা একটু দেখি। এই যে এদিকে, এখানে একটা অনেক বড় একটা ক্রস জাতের। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 1,60,000। দরদাম করছে? কেউ দরদাম করেনি? কত হইলে ছাড়বেন? কত হইলে মনস্থ করছেন? না, একটা মনস্থ করছেন না, এত হইলে বেচবো, বাসা থেকে বের হয়েছেন, একটা মনস্থ করে বের হয়েছেন তো। আচ্ছা, 30 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বিভিন্ন জাতের আমরা ষাঁড় গরু এগুলো দেখাচ্ছি। এখানে একটা দেশি গরু দেখছি আমরা। এই যে দেখুন, এটা দেশি একটা ষাঁড় গরু। ভাই দাঁত কয়টা? চার দাঁত। দাম কত যাচ্ছেন? 75 চাইছেন। দরদাম করছে কেউ? কেউ করেনি? এটা ওজন 3.5 মণ ওজন। কত হইলে মনস্থ করছেন ছাড়বেন? 70 হলে ছাড়বেন? আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এখানে দেখছি একটা শাহিওয়াল একটা ষাঁড় গরু। এই যে দেখুন, দাঁত কয়টা ভাই? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 1,15,000। দরদাম কত পর্যন্ত উঠছে? না, তাও সবচেয়ে 100-এর নিচে বলছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহিওয়াল গরুর চাহিদাটা একটু বেশি হয়। তারপরে এই যে এখানে আমরা দেখছি একটা ক্রস জাতের একটা, এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 92 চাইছেন। আর দরদাম কত করছে মানুষ? 70-75। আচ্ছা, 70-72 পর্যন্ত দাম উঠেছে। তারপরে এখানে আমরা দেখি একটা একটা বড় জাতের একটা ক্রস জাতের, দেখুন অনেক বড়। দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত চাইছেন? 1,60,000। দরদাম করছে কেউ? 1,20,000 পর্যন্ত দাম উঠছে। কত হইলে ছাড়বেন? 40 হইলে ছাড়বেন? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি। আবারও জানিয়ে রাখি যে এই আমবাড়ি হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। আজ সোমবার, আজ 13 জুলাই 2020। এই যে দেখুন, এখানে দেশাল গরু আমরা দেখছি একটা। ভাই দেশালটা কার? আপনার? এই যে 3.5 মণের মতো মাংস হবে। দাঁত কয়টা? চার দাঁত। দাম কত যাচ্ছেন? 76 চাইছেন। আর মানুষ দরদাম করছে কত? 67 পর্যন্ত দাম বলছে, মানে 70 হেলে দিবেন আর কি, নাকি? আচ্ছা, ওইটা মনস্থ করছে। আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে দেখি, এটাও একটা দেশি গরু, এটার ওজনটা একটু কম হবে। এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত চাইছেন? 85,000 দাম চাইছেন। দরদাম করছে কেউ? কত পর্যন্ত?
75 দাম করছে তাহলে তো দিয়ে দেওয়ার কথা শাহিন মনের ওজনের গরু আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক তারপর আসুন এখানে দেখি আমরা এক জোড়া ভাই জোড়া কার আপনার দাম কত চাইছেন হ্যাঁ 140 দর দাম কত পর্যন্ত উঠছে ভাই 20 পর্যন্ত উঠছে মানে কত হইলে ছাড়বে আচ্ছা 135 সাথে মনস্থ করছে এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট এখানে প্রচুর ব্যাপারী আসে বাইরে থেকে এবং আপনাদের ব্যাপারীদের আমরা ইন্টারভিউ করেছি যে তারা এই সমস্ত অঞ্চল থেকে এসে অন্য হাটে গরুগুলি নিয়ে যায় এই যে দুটো দেশাল গরু দেখছি দাঁত কয়টা করে দুইটা করে দাম চাচ্ছেন কত 160 অনেক দাম দরদাম কত পর্যন্ত উঠছে দরদাম কত পর্যন্ত উঠছে 30-32 পর্যন্ত উঠছে আচ্ছা আমরা একটু একটু শুনি আসসালামু আলাইকুম আপনি কি আমার প্রতিবেদন দেখে এসেছেন আচ্ছা কোথা থেকে আসছেন চিটাগাং থেকে আচ্ছা এসে এখন কি বুঝছেন বেশি দেখতেছেন মানে আজকে কি হাটে বেশি দাম আচ্ছা আপনার সঙ্গে তো আমি সরাসরি আপনি আমার কাছে আসলেন আমি কি কারোর সঙ্গে আগে কোনো কথা বলেছি আপনি দেখলেন না আমি তো সরাসরি আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলি আমি তো কাউকে কোনো কিছু শিখিয়ে দেই না তা আজকের রেটটা মনে হচ্ছে আপনার চড়া কতটুক চড়া মানে গরু প্রতি 2-3 হাজার টাকা করে আজকে বাড়তি তো এই গরু নিয়ে গিয়ে আপনাদের পোষাবে একটা গরুও নেন নাই মানে 2-3 হাজার টাকা করে আজকে দাম বেশি চিটাং থেকে আপনারা আসলেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে উনি চিটাং থেকে এই প্রতিবেদন দেখে উনি এসেছেন এবং এসে উনি বলছেন যে এখানে দামটা চড়া তা আমরা একটু শুনি একজনের কাছে আসসালামু আলাইকুম ভাই এই যে ভাই চিটাং থেকে এসে বলছে যে প্রতিবেদন দেখে উনারা এসেছে কিন্তু আসার পরে উনারা বলছে যে দামটা নাকি 2-3 হাজার টাকা করে বেশি ভুল বলতেছে গরুর দাম কম কিন্তু আজকে তো আমাদের কাছে আরো 2-1 জন ক্লেম করেছে যে আজকের দামটা বেশি বলছে আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যারা বিক্রেতা তারা বলছে দাম কম আর যারা ক্রেতা তারা বলছে দাম বেশি এখন এই হাটের আজকের আপডেট এটাই আমরা আপনাদেরকে জানাচ্ছি এই যে এখানে একটা দেখছি একটা ক্রস গরু ভাই দাঁত কয়টা দুই দাঁত দাম কত চাইছেন 1,05,000 আর মানুষ দরদাম কত করছে 80-85 এই যে শুনছেন সুপ্রিয় দর্শক 80-85 দাম করেছে তারপর একটু এই যে আপনারা দেখছেন প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে এবং এই জন্য গরুর আমদানি এখন অনেক কম গরু অনেক কম আমদানি হয়েছে এই জন্য মনে হয় দামটা একটু চড়া তারপরে এখানে একটু দেখি দেশাল দাঁত কয়টা করে দুই দাঁত ওই পাশেরটাও আচ্ছা এটার দাম একটু জিজ্ঞাসা করি 55,000 চাইছেন তারপরে দরদাম কত করছে এখনো বলেনি এটার ওজন 2.5 মনের একটু বেশি হবে আচ্ছা 50 আপনি কত হইলে ছাড়বেন মনস্থ করছেন 53 হইলে ছাড়বে আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক তারপর আমরা এখানে একটা দেশাল গরু দেখি এটা একটু কম ওজন হবে 2 মনের কাছাকাছি দাম কত যাচ্ছেন 55 অনেক দাম দরদাম কত করছে মানুষ কত করছে কত বলছে মানুষ 46,000 তাহলে তো দাম ঠিক রয়েছে দিয়ে দেওয়ার কথা আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে এই আজকের আমবাড়ি হাটের আপডেট আপনাদেরকে এই কোরবানির গরু আপনারা যারা খোঁজ করেন তাদের উদ্দেশ্যে এই আপডেটটি আমরা তৈরি করলাম তো এই ভিডিওটি আমরা সবসময় সরাসরি দেখানোর চেষ্টা করি আমরা কারো সঙ্গে আগে কোনো রকমের কথা বলি না আমরা ব্যাপারী আর বাইরে থেকে যারা ব্যাপারী আসে তাদের সাথে আর এখানকার বিক্রেতাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে সেই আপডেটগুলি জানানোর
চেষ্টা করি। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।